হ্যালো আমি ডক্টর মানিকলাল ঠাকুর কনসালটেন্ট গ্যাস্ট্রান্ট্রোলজিস্ট নারায়ণা হসপিটাল বারাসাত থেকে আজ আমি ডিসকাস করছি অ্যাসাইটিস নিয়ে অ্যাসাইটিস বা পেটে জল আসা তো যখন আমাদের পেটের পেরিটোনিয়াল মেম্বরের মধ্যে এক্সেসিভ ফ্লুইড কালেকশান হয় তখন আমরা সেটাকে অ্যাসাইটিস বলে থাকি অ্যাসাইটিসটা ইনিশিয়াল সিমটমস যেটা পেশেন্টের হয় সেটা হচ্ছে পেট গ্র্যাজুয়ালি ফুলতে থাকা সাথে হাত পা ফুলতে পারে চোখ বা মুখ ফুলে যেতে পারে তার সাথে অ্যাসোসিয়েটেড সিমটমস থাকতে পারে যেমন পেটে ব্যথা জ্বর আসা এগুলোর সাথে থাকতে পারে এই পেটে যদি জল আসে তার অনেকগুলো কারণ থেকে পেটে জল আসতে পারে তার মধ্যে সব থেকে কমন যেটা আমরা ইন্ডিয়াতে দেখতে পাই সেটা হচ্ছে লিভারের সিরোসিস বা পেটের ইনফেকশন থেকে জল আসা লিভারের সিরোসিস যেটা হচ্ছে সেটা বিভিন্ন কারণ থেকে যদি লিভারে ড্যামেজ হয়ে থাকে যেমন যদি অ্যালকোহলিজমের হ্যাবিট থাকে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি রিলেটেড যদি সিরোসিস হয়ে থাকে কারো যদি অনেক দিন থেকে ডায়াবেটিস হাইপারটেনশন এই রোগগুলো থাকে তার থেকেও সিরোসিস হয়ে গিয়ে আলটিমেটলি যখন লিভারটা ফেল করা শুরু করে তখন অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে অন্যদিকে বিভিন্ন এমন এমনকি পেটে টিউবোকলোসিসও যদি হয় তাহলে পরেও পেটে জল আসতে পারে আরও কিছু কারণ রয়েছে যেমন পেটের বিভিন্ন জায়গার ক্যান্সার যদি আমাদের এই পেরিটোনিয়াল মেমব্রেনে যদি স্প্রেড করে যায় তাহলে তার থেকে পেটে জল আসতে পারে আরও অ্যাসোসিয়েটেড কিছু সিমটাম যেমন কিছু হার্টের রোগ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার কিডনির সমস্যা থেকে থাইরয়েডের সমস্যা থেকে এগুলো থেকেও পেটে জল আসতে পারে তো যদি পেটে জল আসে তাহলে পরে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন পড়ে পেটের জলটা পরী বার করে টেস্ট করার প্রয়োজন পড়তে পারে আরও কিছু ইনভেস্টিগেশন করে আমাদের দেখতে হয় যে পেটের জলের যেটা এসেছে সেটার কারণ সেরসেস টিভির ইনফেকশন নাকি হার্টে কোনো সমস্যা থেকে আসছে এই টেস্টগুলোর পর পেটের জলের জন্য যেটা কারণ খুঁজে পাওয়া যাবে সেই কারণটা ট্রিট করলে পেটের জলটাকে ইম্প্রুভ করানো সম্ভব যদি সিরোসিস থেকে পেটে জল এসে থাকে তাহলে পরে আমাদেরকে পেশেন্টের সল্ট ইনটেকটাকে রেস্ট্রিক্ট করতে হয় কখনো কখনো কোনো কেসে ফ্লুইড ইনটেকটাকেও রেস্ট্রিক্ট করতে হয় এবং ওষুধের মাধ্যমে জলটাকে শুকিয়ে ফেলা সম্ভব হয় আর সিরোসিসের কারণটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় এবং সেই সিরোসিসের কারণ এবং পসিবল কমপ্লিকেশানসগুলোকে ডিল করলে পরে বারে পেটে জল আসার সম্ভাবনাটাকে কমানো সম্ভব যদি মনে হচ্ছে আপনার পেট আগের থেকে ফুলে যাচ্ছে যদি মনে হচ্ছে যে ওজন ক্রমাগত বাড়তে থাকছে যদি হাত পা ফুলে যাচ্ছে সময় নষ্ট না করে নিকটবর্তী ডাক্তারবাবু শরণাপন্ন হওয়া প্রয়োজন পেটে জল আসে এসেছে কি না সেটা দেখে নেওয়া প্রয়োজন এবং তার অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার থ্যাংক ইউ